Hey, what's up guys, my name is GamingLife. Welcome to another new gameplay video. Ajke ami abar ekhane amader performance jeta ami already 3ta episode baniye felchi to apnara ogulo dekhe aste paren to ajke ami abar ekhane jacchi to eta dekha jay eta scale level gulo koto ta hard hoy to cholen beshi kotha na bole video ke shuru kori to ikhane amaderke ki korte hobe acha ekhane dori gulo upore darai amaderke ekta theke arekta upore jete hobe তো চলেন আমরা একটু দেখি এখান থেকে ওখানে যাবো এখানে যেতে পারবো না এখানে তো যাওয়া যাচ্ছে না কি করা যায় আমার ভাই কি করতেছে এটা আরে ভাই এটা আবার কোন ধরনের সিস্টেম এরকম করা যায় নাকি ওকে দেখি তো ভাই আমরা একটু দেখি একটু দাঁড়ান ওকে ও ভাই এটা তো ইজি একটা জিনিস ওকে ও তো ভালোই তাহলে জানে মাইনক্রাফ্টের সব মানে জিনিসগুলো কীভাবে পারকোর করতে হবে ইয়ে করতে হবে এগুলো সব ও তো জানে ভালোই ওকে দেখা যাক আজকে এগুলো কেমন হয় এই লেভেলে তাহলে তো হার্ড নাই এটা ইজি আছে ওকে এখানে চলে আসলাম আচ্ছা এখানে এদিকেও যাইতে হবে আমাদেরকে তো এখান থেকে স্লাইমগুলোতে জাম দিতে হবে এটাও তেমন একটা হার্ড মনে হচ্ছে না তো চলেন দেখা যাক এই যে জাম দিলাম আরেকটা দিলাম এই যে এখানে একটা ইয়ে আছে ভাই ওটা উপরে দাঁড়াতে পারলাম না ওকে সমস্যা নেই একবার না হলে কিছু আরেকবার দেখবো আমরা তো চলেন আমরা একটু উপরে যাই আর একটু বেশি মানে বেশি একটু উপরে যাই তাহলে আমরা মনে করেন জামটা দিলে ওইটার উপরে যাইতে পারবো আমার ভাই মরে গেছে ওকে এখানে জাম দিই দিলাম একটা নেন আর একটা আরে ভাই ওকে ওকে চলে আসলাম এখন আমরা এখান থেকে ওখানে যাব আরে ভাই কিসের সাথে বাজি গেলাম দূর কি করার এখন আর ওকে আবার চলে আসলাম এখন তো চলে যেতে পারবো এখন দেখা যাক ও ভাই এখন আবার পড়ে যেতাম এখানে ক্যামেরা বাঁচিয়ে গেলাম ভাই সমস্যা না আমরা এখান থেকে যাই আজকের লেভেলগুলো একটু ইজি মনে হচ্ছে কারণ দেখেন এটা একটু হার্ড হইতে পারে এই দেখেন এখান থেকে এগুলোর উপরে জাম্প দিয়ে দিয়ে যেতে হবে তো এটা হার্ড হবেই এটা আমার থেকে হার্ড মনে হচ্ছে ওকে এখান থেকে ওখানে যেতে হবে আর এটা তো পড়েই গেছে আমি তো জানতাম এটা অনেক হার্ড হবে ওকে কোনো সমস্যা নেই আমার ভাই এখানে করতে করতে আজকে পাগল হয়ে যাবে কিছুই করানো করো ওইগুলা ওকে আমরা এখানে চলে আসলাম আবার এখানে চলে আসলাম আরে আরেকটুর জন্য ওকে আরেকবার ট্রাই করব এখানে উঠলাম এখানে উঠলাম এখানেও গেলাম এখানেও গেলাম আরে আরেকটুর জন্য ভাই আরেকটুর জন্য মানে পারতেছি না কি করবো এখানে এখন কিছুই বুঝতেছি না আরেকটুর জন্য পারতেছিলাম না ওকে আবার চলে আসলাম এখানে চলে আসলাম ওকে ভাই ফাইনালি চলে আসলাম আমি এখানে এখন আমার ভাইয়ের জন্য একটু ওয়েট করি ও দেখা যাক ওইখানে আসতে কতক্ষণ লাগে তো চলেন দেখি তো এখন এখানে আসতে পারতেছে না এখন আমরা চলে যাই এখানে ওর জন্য বসে দিই লাভ নাই তো আমরা চলে যাই এখান থেকে এখন এগুলো কি জানি না এগুলো কাজে আসতে পারে এগুলো নিয়ে নিই কারণে এতগুলো পেন দিছে তার মানে এখানে কোনো না কোনো কাজ তো হবেই তো এখান থেকে এগুলো নিয়ে ফেলি তো এগুলো সবগুলো নিয়ে নিই আগে এগুলো কই আছে আর ওই যে চেক পয়েন্ট দিছে কোনো আচ্ছা এখানে লাভাও আছে ওই যে চেক পয়েন্ট দিছে আমাদের জন্য একটু ভালো হয়েছে তো ওকে আমরা এটাও করে ফেলি আর কয়েকটা আছে ওগুলো নিয়ে ফেলার পর আমরা ওইখানে চলে যাবো মানে ওই লেভেলে চলে যাব তো ওখানে যাওয়ার পর আমরা দেখব ওই লেভেলটা কেমন এখানে আর একটা আছে লাস্ট ওকে চলেন আমরা এখন যাই একটু পিছনে করে যাই তারপর আমরা জাম দিব জোরে একটা চলে আসতাম ওকে চেক পয়েন্ট হয়ে গেছে আমার ভাইও গেমটা লিভ হয়ে গেছে তো ওখানে দেখা যাক ও আসে কখন কারণ ও আসতে হবে নাহলে আমি একা চলে গেলে ও পরে দিয়ে আমার উপর রাগ করবে তো ও আসুক আগে আমরা একটু এখানে দেখি এখানে কী করা যায় আর এখানে তেমন একটা তো কিছু নাই আর ওই দেখছেন ওই ট্রিটা ট্রি কি বলে এটাকে থ্রি আর আমি থ্রি বলতেছি বারবার ইয়া থ্রি বলতেছি আমি কি বলছি না কি বলছি আমি পাগল গেছি ওকে এখানে মানে এখানে আমরা জাম দিয়ে ওখানে যেতে হবে এখানে গেলাম আরে জাম পেয়ে হয়নি ওকে আরেকটা দিই ও চলে আসলাম এখান থেকে এখানে যাব এখান থেকে ওখানে জাম দিব আর এখানে তো উঠাই যাচ্ছে না ওকে আরেকবার যাই আরেকবার দিই আরে ভাই এখানে তো উঠাই যাচ্ছে না ওকে আমি বুঝতে পারলাম এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে দেখেন আমি কি করি ওকে এখানে আমাদেরকে এটা ফেলতে হবে নিচে ওকে এখন আমাদের এটা একটু উঁচ হয়ে গেছে দেখেন একটু মানে উপর উঠে গেছে এটা তো এখন আমরা ওখানে জাম্প দিব আর আমার স্প্রিন্টে খাই নাই
কেমন যে লাগে আচ্ছা আর একবার করি হয়ে যাবে। এখন এই যে দেখেন দিলাম চলে আসলাম, আরে বেচারাটা এখানে এখনো আটকে আছে, ওকে একজন ওয়েট করি। ওকে একটা জাম তো চলে আসবে, চলে আসছো তো। এখন চলো আমরা নেক্সট ল্যাবে যাই এখান থেকে। আরে ভাই এটা অনেক হার্ড হবে ভাই, এটা একটু হার্ড হবে, দেখা যাক আমরা করতে পারি নাকি। এখন এখান থেকে এদিকে জাম দিলাম, ওকে চলে আসলাম আমি এখানে, এখান থেকে ওইদিকে চলে যাব। ও ভাই প্রথমেই আমরা পেরে যাচ্ছি, এরপর তো আমরা মনে করেন কি এটা লাস্ট, এটা একটু হার্ড, আমি বাঁচতে পারি। আরে আমার জাম্পের বাটনটা ক্লিক হয় না কেন আমি বুঝতেছি না। ওকে এখন আমাদেরকে এখানে আবার করতে হবে এগুলাকে। আরে ভাই এগুলো অনেক বোরিং কাজ একটা, দেখেন একই জিনিস বারবার করতে ভালোই লাগে না ভাই, এখানে তো করতে হবে। ওকে এখন আমরা এখানে আবার চলে আসলাম, এখান থেকে ওখানে যাবো, ওকে আবার ওইখানে যাব, ওকে চলে আসলাম, এইটা একটু হার্ড, ওকে দেখা যাক, চলে আসলাম। ও ভাই এটাই হার্ড তো ছিল, ওকে কোনো সমস্যা না আমরা চলে আসলাম, আর আর কিছুই করতে হবে না এখন, ও আসুক। ওকে এখন আমরা এখান থেকে সোজা যাই পানিতে চাপ দিব, ওকে আমি নিচে পড়ে গেছি, এখন আমাদের উপরে যেতে হচ্ছে। এটা আমি বুঝলাম এখানে কী করতে হবে, এখানে আমাদের পানিতে দাঁড়াইতে হবে, তারপর আমাদের একটা কাজ করতে হবে আমি দেখাচ্ছি, দেখেন। ওকে এখানে আমাদেরকে এখান থেকে পানি দিয়ে যেতে হবে, এভাবে যেতে হবে, ওকে চলে আসলাম। ও ভাই এটা তো বেশি হার্ড ছিল না, মানে আমি বুঝতে পারি নাই তার কারণে এটা হার্ড। ওকে এখানে চলে আসলাম, এখানে চলে গেলাম, ওকে ও এখানে ব্লকগুলো গায়েব হয়ে যাচ্ছে, ওকে কোনো সমস্যা না এখন ও আসুক, ও আসলে আমরা একসাথে যাবো এখান থেকে। তো এখানে ওরা এতক্ষণ লাগতেছে কেন, তাড়াতাড়ি আসো না, এটা ইজি আছে, কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি আসো। ওকে আরে ভাই ওকে চলে আসলো, এখন আমরা নিচে যাই এখান থেকে, আমরা এটাতে জাম দিব, ওকে চলে আসলো, জাম দব। ও ভাই ওই তাড়াতাড়ি করি চলে আসলাম এখান থেকে, ও চেক পয়েন্ট নিচে যাই। ওকে আমার চেক পয়েন্ট হয়ে গেছে, সেভ হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে সোজা যাবো, স্প্রিন ধরতে চাইছি, ধরতেছে না, ওকে ধরছে, চলেন আমরা এখন যাই। ওকে চলে আসলাম, ফার্স্ট ট্রাইতে চলে আসলাম আমরা, তো ও আসুক এখন, তো দেখা যাবো কতক্ষণ লাগে ওর এখান থেকে এখানে আসতে। ওকে ফাইনালি ও চলে আসলো এখানে, ও 20 মিনিট শুধু এই জায়গায় খাবাইছে ভাই, কী করবো আর বলেন। ও মানে আমার ভিডিওটার সাইজটা বড় করে ফেলতেছে, মানে যাতে আমি ভিডিওটাকে 2-3 দিন পর এডিট করতে পারি, মানে কি বলবো ভাই, ওর কারণে আমার ভিডিওটার মানে সাইজটা বেশি বড় হয়ে যায়। তাই কিছু করো না, চলেন আমরা এখান থেকে যাই এখন। ওকে আরে ভাই বয়ডেই পড়ে গেলাম, ওকে এখান থেকে। ও আমরা তো এখানে স্পন হবো, আমি ভুলে গেছিলাম যে আমি এখানে সেভ করছিলাম। ওকে এখান থেকে আমরা এখন ওইদিকে আবার জাম দিব, আরে ভাই এখন পড়ে যাচ্ছি এখান থেকে, ওকে আরেকবার ট্রাই করবো, আরে পারতেছি না কেন, ওকে আমরা আরেকবার দেখি। ওকে ভাই সাহ, ওকে এখান থেকে আমরা এখন যাবো যে ক্লিক, আরে ভাই আমি নিচে পড়ে গেলাম, আমি বাস একদম বাড়িতে চলে যাবো, ওকে যাই নাই, ওকে জাম দিলাম, চলে আসলাম, এখন আমরা ওইখানে যাবো। ওকে আমাদের এই লেভেলটা উপরে যাইতে হবে মনে হয়, ওকে উপরে যাই, এখান থেকে কী করতে হবে আমি দেখবো, দাঁড়ান এটা কত উপর। ও ভাই এটা অনেক উপরে, কোনো সমস্যা নেই, উপরে অনেক কিছু আছে দেখি, এখানে তো কিছুই নাই, তো চলো নিচে যাই। আচ্ছা আমি বুঝলাম, আমাদেরকে মনে হয় এখান থেকে লাভাইগুলোতে জাম দিতে হবে নাকি, আচ্ছা না না ওইখানে একটা ওয়াল আছে, ওয়ালে জাম দিতে হবে আমাদেরকে, ওয়ালে জাম দিয়ে আমাদেরকে এখানে মানে এখানে থামতে হবে, তো এত উপরতে আমি বাঁচবো। ও ভাই দুইটা হার্ট, ওকে আমরা আরেকবার ট্রাই করি, তার মানে আমি মরবো না, তো চলেন আমরা, আমার ভাই মরে গেছে, ওকে আমরা একটু উপরে যেতে হবে, তাহলে জাম্পটা ওই ওই দাঁড়াও দাঁড়াও এই দাঁড়াও একটু আর একটু এই দাঁড়াও, না 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 ও ভাই 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 পড়লে শেষ আমাদেরকে, ওকে ভাই ভাই আমি তো জানতাম এটা এরকম হবে, কারণ এখানে ইজিলি বোঝা গেছে, কারণ এছাড়া এখানে আর জাম্প দিয়ে আমরা ওই ওই সাইডে যাইতেই পারবো না।
অনেক হয়েছে ভাই, আর পারতেছি না, ওইখানে আসতেই পারতেছি না। চলেন আমরা চলে যাই এখান থেকে। ওকে, এখানে পড়লে আমি শেষ। ওকে, চলে আসলাম এখানে। এখন ওইটা অনেক দূরে ভাই, যেতে পারবো নাকি জানি না, যাই। এখন আমাদেরকে এখানে পার করতে হবে, ওর জন্য একটু ওয়েট করি, কারণ এটা লাস্ট পার্ক দেখা যাচ্ছে। ওকে, আমরা ফাইনালি ম্যাপটাকে শেষ করে আসতেছি। ও চলে আসছে নাকি? ও চলে আসছে বলতেছে আমাকে, তো দেখা যাক ও চলে আসছে নাকি। আসলে ভাই ও চলে আসলো। ওকে, চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি, আমরা এই পার্ক ম্যাপটাকে হ্যান্ড করি। ও ভাই, ওকে, এখানে চলে আসলাম, এখানে চলে আসলাম, এখানে চলে আসলাম। আসো আসো, ওইটাকে। ও ভাই, ওকে, ওই দেখেন আরেকটা আমার মুখের সামনে, দেখি নাই ওইটা কি। এটা কোন ধরনের পার্ক ম্যাপ? ওকে, আমাদের ম্যাপ কমপ্লিট, হোপ ব্রেক এন্ডিং। তারপর এখানে কি বলছে? আর এগুলো তো পড়তে পারি নাই, তো ওগুলো পড়া দরকার না। আরে কমান্ড ব্লক রে ভাই, রে ভাই কত কষ্ট। ওকে, আজকের জন্য এতটুকু দেখাবে নতুন আরেকটা ভিডিওতে। তো কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগছে, আর পার্ক ম্যাপটা কী বলবো আর ভাই, কী বলবো, আমার মানে বলার মতো কিছুই নাই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে করেন লাইক, আর চ্যানেলটাকে করেন সাবস্ক্রাইব। আমি দেখা করতেছি নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।